শুভ সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত স্যার এখানে উপস্থিত আছেন, আমাদের চট্টগ্রাম সরকারি কলেজের আলোকিত প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী স্যার। আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং এশিয়ান টিভি বার্তা চ্যানেল থেকে আপনাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। এই শুভ সকালবেলায় আপনাকে একজন আলোকিত ব্যক্তি হিসাবে আমরা পেয়েছি। অ্যাজ ওয়েল স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি আমাদের এখানে প্রিন্সিপাল হিসেবে আছেন, জয়েন করেছেন আপ টু 2019 স্যার, আমার দেখা একজন আলোকিত এবং কিং বদন্ত হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি 2019 সালে স্যার আমাদের এখানে জয়েন করার পর থেকে অধ্যাপতি পর্যন্ত আপনি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আছেন। অ্যাজ ওয়েল আমি আপনার চ্যানেল ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে এবং এশিয়ান টিভি বার্তা এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার মাধ্যমে আমি সাংবাদিক ফরহাদ আপনার অনুভূতির কথা স্যার জানতে চাচ্ছি। সম্মানিত স্যার, চাকরিতে যোগদান করেছি আমি 1990 সনে, চট্টগ্রাম কলেজে যোগদান করেছি 2016 সনে বিভাগীয় প্রধান হিসেবে। আমি চট্টগ্রাম কলেজের ছাত্র, এখানে আমি অনার্স করেছি 2084 সনে, আমি এখান থেকে বেরিয়ে দিয়েছি, তারপরে বিসিএস করে আমি নানান জায়গায় চাকরি করেছি। চট্টগ্রাম কলেজ আমার প্রাণের কলেজ, যেখানে আমি আমার যৌবনের 4.5 বছর আমি কাটিয়েছি। এখানে আমি দেখেছি কীভাবে একজন ছাত্র বিকশিত হয়, একজন ছাত্র কীভাবে একটা বিশাল ক্যাম্পাসকে ধারণ করে, পুরো একটা দেশকে ধারণ করে, কলেজের পরিবেশকে ধারণ করে, এবং এখান থেকে এসে স্বপ্ন বুনতে থাকে সে কীভাবে নিজেকে সাজিয়ে নেবে এবং দেশকে সে কীভাবে সেবা দেবে, নিজের জীবনকে কীভাবে সাজাবে। আমিও সেই মানুষ, যোগদান করার পর থেকে আমার মাথায় ভাবনা ছিল যে আমি কীভাবে কলেজকে এগিয়ে নিয়ে যাবো, কলেজে যদি এগিয়ে নিয়ে যাওয়ার মতো কিছু থাকে তাহলে তো এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখানে অনুধাবন করেছি যে যে কোনো কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কিছু অঘোষিত অধিকার থাকে, যেমন একটা ছাত্রের একটা পরিষ্কার একটা ওয়াশরুম ব্যবহার করার একটা অধিকার থাকে, সেদিকে আমি নজর দিয়েছি। এবং আমি নিশ্চিত চট্টগ্রাম কলেজে এখন আর এই বিষয়ে পার্সোনাল হাইজিন নিয়ে কাউকে আর কষ্ট পেতে হয় না, এখানকার পরিবেশ একটা পরিচ্ছন্ন একটা পরিবেশ থাকবে, এখানে ময়লা থাকবে না, এবং সত্যিকার অর্থে এখানে এখন আর কোনো ময়লা নেই। এখানে আমার দেশীয় গাছগুলো থাকবে, সত্যিকার অর্থেই দেশীয় গাছগুলো এখন আস্তে আস্তে ঢুকা শুরু হচ্ছে এখানে, এখন কৃষ্ণচূড়া হয়তো 10 বছর পরে আবার ফুটবে। আমার ছাত্র জীবনে আমরা হোস্টেলের ওইদিকে কৃষ্ণচূড়ার ওখানে বসতাম, আমি কবি মহিবুল আজিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন বাংলার প্রফেসর, আমরা কৃষ্ণচূড়ার নিচে বসে বন্ধের সময় খুবই উপভোগ করতাম, এবং একটা পরিবেশ উপভোগ করা ছাত্রদের মৌলিক অধিকার, এবং তারা তাদের মনন এবং চিন্তা এগুলো বিকশিত হওয়ার জন্য আমার মনে হয় এগুলো দরকার। চট্টগ্রাম কলেজে এখন আপনি এই পরিবেশটা পাচ্ছেন, আমি এই ক বছরে এই চেষ্টাটা করে গেছি, কিছু সুন্দর কাজও করেছি যেখানে তারা একটু বসতে পারবে, তারা বসে বসে নিজেদের লেখাপড়াগুলো শেয়ার করবে, তাদেরকে আমরা উদ্ভিদবিজ্ঞানের সামনে তাদেরকে আমরা দেখেছি তারা ওখানে বসে বায়োলজির খাতাগুলো আঁকে, খুব ভালো লাগে, এতেও কিন্তু নিজেদের মধ্যে শেয়ারিংটা হয়, লেখাপড়ার শেয়ারিং, নিজেদের মধ্যে পজিটিভ ইন্টারাকশান এগুলো হয়, ভ্রাতৃত্ববোধ এগুলোও জন্মায়। আমরা একটা মুক্ত মঞ্চ করেছি, এখানে আমার আগের অধ্যক্ষ মহোদয় জনাব আবুল হাসানের কৃতিত্ব আছে, তাকেও আমি স্মরণ করছি আজকে, একটা মুক্ত মঞ্চ করা হয়েছে। এই মুক্ত মঞ্চ আমরা কলেজের 150 বৎসর পূর্তি উপলক্ষে, গত বছর সেই 150 বছর পূর্তি ছিল, গত বছর আগের বছর আমরা সেটা মুক্ত মঞ্চ করেছি। এখানে সহজভাবেই ছেলেদের যে আপনার সাংস্কৃতিক চর্চা, একটা দেশের প্রত্যেক দেশেই প্রত্যেক ভূখণ্ডের মানুষের একটা নিজস্ব সংস্কৃতি থাকে, তাদের নিজস্ব গান থাকে, নিজস্ব আবৃত্তি থাকে, নিজস্ব ছবি আঁকার বিষয় থাকে, নিজস্ব স্টাইল থাকে কোনো কিছু একটু পরিবেশন করার, এই মুক্ত মঞ্চ তাদেরকে সেই সুযোগটা দিচ্ছে। আর ইতিমধ্যে আরও আমাদের অন্যান্য স্যাররা, যেমন আমাদের শেখর দস্তিদার স্যার অলরেডি আমাদের কলেজকে নানান উপায়ে এগিয়ে দিয়ে গেছেন, সেগুলো ধরে রাখার চেষ্টা আমি করে যাচ্ছি, প্রাকৃতিক পরিবেশ এইভাবেই আমাদের ছেলেরা এখন পাচ্ছে। আপনি যদি লেখাপড়ার কথা বলেন আমি সরাসরি বলে ফেলি, দেরি না করে। আসলে আমাদের, আমার জানা মতে, আমি এর ডিপার্টমেন্টের হেড থেকে আমি এখানে ভাইস প্রিন্সিপাল ছিলাম, ভাইস প্রিন্সিপাল থাকা অবস্থাতে খেয়াল করেছি চট্টগ্রাম কলেজের কোনো শিক্ষক কোনোদিন ক্লাস মিস দিছে এই ধরনের কোনো বিষয় আমার চোখে কখনো পড়ে, সারাক্ষণ এখানে ভিজিলেন্স থাকে, আমারও চোখ থাকে, কিন্তু কখনো কোনো টিচারকে আমি ক্লাস মিস দিতে দেখিনি। হ্যাঁ, কিছু বিষয় আছে যেগুলো আমরা নিজেরাও এখনো কিছু করতে পারিনি, মনে হয় এটা একটা সামগ্রিক বিষয়, যেমন ছাত্ররা, মেধাবী ছাত্রগুলো এখানে ভর্তি হয় ইন্টারমিডিয়েটে, কিন্তু তারা ঠিকই ক্লাস করতে চায় না, তারা চকবাজারে চলে যায়, তাদের মা বাবারা অতি উৎসাহী, কোনো মতে এয়ার পাস পাওয়ার জন্যই তারা মরিয়ে থাকে,
কিন্তু এই যে মেধাবী শিক্ষকগুলো তারা যে লেখাপড়ার স্টাইল ছেলেদেরকে জানাতে পারে, তারা লেখাপড়া শুধু বইয়ের বাইরেও যে অনেক কিছু আছে একটা জিনিস বোঝার জন্য, এই জিনিসটা তারা রপ্ত করার চেষ্টা করে না। অভিভাবকরা এখানে একটা মনে হয় ভালো ভূমিকা রাখতে পারে, তারা যেন নিয়মিত ক্লাসে পাঠায়। যাই হোক, এটা এইভাবেই চলছে এখনো পর্যন্ত, আমরা খুব একটা উৎকর্ষ সাধন করতে পারিনি এখান থেকে। যে রেজাল্ট ভালো করছে আপনারা যেটা দেখছেন, এটা আসলে ভালো ছাত্রগুলো এখানে ভর্তি হয় আর চট্টগ্রাম কলেজের ঐতিহ্য। হ্যাঁ, এই এখানে এখনো কিছু ছেলে আমাদের এখানে এ প্লাস পায় না, যেমন 650 জন ভর্তি হলে সায়েন্সে 650 জনই তো এ প্লাস পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে না। এখানে মনে হয় আমাদের আরও কিছু করার আছে। খুব সাবজেক্ট নিয়ে আপনি আলোচনা করেছেন যে যারা এখানে পড়াশোনা করছেন যে বোটানি যে সাবজেক্টগুলি আছে এখানে, ওরা ওইখানে বসে উদ্ভিদবিদ্যার যে সমস্ত ইয়েগুলি আছে, আর্ট অ্যান্ড ক্রাফ্টগুলি আছে এবং যে সমস্ত জিনিসগুলো আছে সিনসিনারিগুলি, তারা এখান থেকে বসে এটা ন্যাচারালিভাবে বসে বসে দেখে দেখে এখান থেকে তারা আর্ট করতে পারতেছে। এর চেয়ে বড়ো ফেসিলিটি আর কি হতে পারে? আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি মুক্ত মঞ্চের কথা বলেছেন, মুক্ত মঞ্চের পিছনে আপনি আমাদের সাবেক অধ্যক্ষ আবুল হাসান স্যারকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আমার চ্যানেল ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসাবে এবং এশিয়ান টিভি বার্তার ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার ফিলিংসের কথা তুলে ধরেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি আমাদের চট্টগ্রাম কলেজের স্টুডেন্ট ছিলেন। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি স্যার, আপনার কাছ থেকে যে জিনিসটা আমি জানবো যে একাত্তরের চেতনার কথা স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী আমার দেখা একজন আলোকিত এবং কিংবদন্তি হিসাবে। স্যার, একাত্তর মানে আমরা বাংলাদেশের কোনো মানুষ একাত্তরকে বাদ দিয়ে নিজেকে কখনো কিছুই কল্পনা করতে পারবে না। একাত্তরে হচ্ছে আমাদের অস্তিত্ব। আমি আপনাকে কথা ছলে একটু করে বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্যাম্পাসে আমাদের উদ্ভিদগুলোই থাকবে, আমাদের শব্দটা ইউজ করছে, আমাদের কৃষ্ণচূড়া থাকবে, আমাদের আম গাছ থাকবে, আমাদের জাম গাছ থাকবে, আমাদের সোনালু গাছ থাকবে, আমাদের ইউক্যালিপটাস গাছ আমাদের নয়, এটা ধীরে ধীরে থাকবে না, ম্যাগনি আমাদের নয়, এটা ধীরে ধীরে থাকবে না, আকাশমণি আমাদের নয়, আমাদের থাকবে না, বটগাছ আমাদের, অশ্বত্থ আমাদের, এগুলো থাকবে, এগুলোই আমাদের সংস্কৃতি, এগুলোই দেখে দেখে এগুলোর নিচে বসেই আমরা বেড়ে উঠেছি, এগুলোর ফুল দেখে আমরা নিজেরা আলোড়িত হয়েছি, আমরা কবিতা লিখেছি। একাত্তরও ঠিক এই ধরনের একটা বিষয়, আমাদেরকে দিচ্ছিল না, আমাদেরকে আমাদের পাকিস্তানিরা শুধু শুধু আমাদেরকে জোর করে তাদের সংস্কৃতিতে তাদের ভাষায় কথা বলার জন্য জোর করেছিল। একাত্তরকে ঠিক আমি এভাবে দেখি, আমাদের অধিকার ছিল। আমি বলছি আমাদের একটা ছাত্রের যেমন আমার দেশীয় গাছগুলোর পরিবেশে বেঁচে থাকার অধিকার আছে, তদ্রূপ 71 সালও আমার সম্পদ ভোগের আমার অধিকার ছিল 71-এর পূর্ব থেকে, কিন্তু আমরা সেটা পাই নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ওনার কারণেই আজকে আমরা নিজেদের পরিবেশ আবার ফেরত পেয়েছি, নিজেদের অধিকার আবার ফেরত পেয়েছি, নিজেদের দেশকে নার্সিং করার, নিজেদের দেশে চরে বেড়ানোর, চষে বেড়ানোর অধিকার আমরা আবার ফেরত পেয়েছি। একাত্তরকে আমি এভাবেই দেখি, একাত্তর মানে হচ্ছে আমি, একাত্তর মানে হচ্ছে বাংলাদেশের মানুষ। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ মুজিবুর হক স্যার, আপনি একজন প্রিন্সিপাল হিসেবে যে কথাটা বলেছেন, একাত্তরের চেতনার কথা আপনি তুলে ধরেছেন এবং আমাদের দেশীয় যে সমস্ত গাছের কথা তুলে ধরেছেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং ম্যাথ তার লিটারেচার সম্পর্কে বলেছেন, লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। ম্যাথের যে পটভূমিটা আপনি এখানে তুলে ধরেছেন, সাহিত্যের যে পটভূমিটা, আমরা গাছগাছালি যে কথাগুলি কৃষ্ণচূড়া থেকে শুরু করে আম গাছ এবং জাতীয় যে সমস্ত গাছগুলি এইগুলি থাকবে, এবং তার সাথে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর, সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং তার সাথে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শিশুকন্যা মমতাময়ী মা জননীতে শেখ হাসিনাকে। আমি আপনার কাছে স্যার জানতে চাচ্ছি যে আপনি জানেন স্যার, এটা হচ্ছে যে আমাদের মুজিব বর্ষ, কিন্তু কোভিড-19 থাকাকালীন অবস্থায় আমরা মুজিব বর্ষ যেভাবে লাক্সারিয়াসভাবে করার কথা ছিল, কিন্তু আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা তার এখতিয়ার মধ্যে বলেছেন কোভিড মধ্যে এটা আমরা শিথিলভাবে করবো এবং আগামী আবার এক বছরের জন্য মুজিব বর্ষ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমার দেখা একজন আলোকিত প্রিন্সিপাল হিসাবে আমাদের চট্টগ্রাম কলেজের সম্মানিত বাজান
প্রফেসর মোহাম্মদ মজিবুল হক চৌধুরী, আমার দেখা একজন আলোকিত কিংবদন্তি প্রিন্সিপাল। আমি আপনার কাছ থেকে স্যার জানতে চাচ্ছি, হাজারো বছর শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলথ সিটি, আমাদের এই মনোরম পরিবেশের মধ্যে চট্টগ্রাম কলেজকে আপনি সাজিয়েছেন। তার সাথে এখানে আমাদের যারা প্রফেসর দ্বয় আছেন, অ্যাসিস্ট প্রফেসর থেকে শুরু করে সবাই সবাই মিলে এবং আমাদের স্টুডেন্ট থেকে শুরু করে সবাই, আমি আপনাকে আমি জানতে চাচ্ছি স্যার যে আজকে যে আমরা এই ক্যাম্পাসকে এত সুন্দরভাবে অত্যাধুনিকভাবে করতে পেরেছি, মজিব বর্ষকে সামনে রেখে স্যার আপনি টপিক্সটা নিয়ে আলোচনা করবেন। প্রফেসর মোহাম্মদ মজিবুল হক চৌধুরী, আমার দেখা আলোকিত এবং প্রিন্সিপাল, এবং আমার দেখা একজন আলোকিত বাদল। আপনি মজিব বর্ষের কথা বলেছেন, প্যান্ডেমিক সিচুয়েশনে মজিব বর্ষ, মজিব বর্ষে আপনি বলছেন যে যেন প্যান্ডেমিক না বাড়ে, এভাবে যেন জনসমাবেশটা কম করা হয়। আমরা চট্টগ্রাম কলেজ, আমরা এখানে লোক দেখানো কাজ, আমরাও এরকম কিছু একটা করতে পারি নাই, কিন্তু আমরা একটা শপথ নিয়েছি এবং একটা বিষয় আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোতে যে একটা কলেজের বা একটা এলাকার লেখাপড়া একটা কমিউনিটিও নির্ধারণ করে, তাদের তাদের চাহিদার ভিত্তিতে লেখাপড়াটা নির্ধারিত, তাদের উৎসাহ থাকে। আমরা চট্টগ্রাম কলেজের 18টা ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে আমাদের 17টাতে মাস্টার্স আছে, 17টাতে অনার্স আছে, একটা সাবজেক্টে আমাদের অনার্স নাই। এই 17টা ডিপার্টমেন্টে আমরা বিশেষ করে অনার্সে উচ্চশিক্ষা সবার দরকার হবে এটা আমরাও মনে করি না, কিন্তু অনার্স পর্যন্ত দরকার হয়। আমরা ছেলেগুলোকে যেন তাদের ভিতরে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়, এই জন্য আমরা চট্টগ্রাম কলেজে মজিব বর্ষ উপলক্ষে শিক্ষকদের অবদানে আমরা বিভাগে মেধাবৃত্তি চালু করেছি। আমরা প্রত্যেক বিভাগে তিনটা করে মেধাবৃত্তি, যেমন যারা সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যখন যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা, যে ফার্স্ট হবে তাকে আমরা একটা মেধাবৃত্তি দেব, এবং এই বৃত্তির অর্থ হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা সঞ্চয় থাকবে, তার থেকে যে আয়টা হবে তা ওই ছেলেটা পেয়ে যাবে সেকেন্ড ইয়ারের উপর। সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যাওয়ার সময় এই প্রতিযোগিতা বহাল থাকবে, ওই ছেলে যদি প্রতিযোগিতায় টিকে ফার্স্ট হয় সেই ও বৃত্তি পাবে, নইলে আবার আরেকজন পেয়ে যাবে স্কলারশিপ, এবং দেখা যাবে ওই ছেলে নিজেও প্রতিযোগিতায় লিপ্ত হবে, নিজে লেখাপড়া বেশি করবে যেন তার স্কলারশিপটা টিকে থাকে, এই গৌরবটা তার যেন টিকে থাকে। এটা শুধু যে আর্থিক সহায়তা তা নয়, এটা একটা গর্বেরও বিষয়। রাইট, এবং আরও 8-10টা ছেলের ভিতরে প্রত্যেক ডিপার্টমেন্টের প্রতিযোগিতা সৃষ্টি হবে। তাহলে সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার এখানেও 2 লাখ টাকা আমরা বিনিয়োগ করবো, আবার থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার এখানেও 2 লাখ টাকার মোট 6 লাখ টাকা সঞ্চিত অর্থ আমরা তিনটে বৃত্তির মধ্যে দিয়ে দেবো, মনে করেন এটা উদ্ভিদবিদ্যা বিভাগ। এইভাবে প্রত্যেকটা বিভাগেই আমাদের এই মেধাবৃত্তিটা চালু হবে, এটা আমরা সরকার, সদাশয় সরকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নিজেদেরকে বেতন বাড়িয়ে দিয়েছে, আমরা খুব ভালোভাবেই চলি এখন। বিশেষ করে আমাদের শিক্ষকদের মধ্যে যাদের দুজনেই চাকরি করে তাদের 1 লাখ টাকা দেওয়া খুব একটা বিষয় না, শুধু রাষ্ট্র থেকে আমরা দেবো, রাষ্ট্রকে আমরা কিচ্ছু দেবো না, চট্টগ্রাম কলেজকে আমরা গর্ববোধ করবো, চট্টগ্রাম কলেজের কে আমরা কিচ্ছু দেবো না এমন কেমনে হবে। আমি নিজে 1 লাখ টাকা দিয়ে শুরু করেছি, আমার সুবীর হালদার আমার পাশে বসে আছে, তার তাকে আপনি একটু দেখান, এই প্রথম উনি আমার একজন সহকারী অধ্যাপক, কিন্তু তিনি আসেন, তিনি আমাকে আমার বিভাগকে 1 লক্ষ টাকা দিয়েছেন। কংগ্রেচুলেশন স্যার রিগার্ডিং ফর থ্যাঙ্কস ফর মাই মিডিয়া। ওকে, আমার আরেকজন সহকর্মী নাজমা আমেনা, উনিও 1 লক্ষ টাকা দিয়েছেন, 3 লক্ষ। আমরা আর 3 লক্ষ দিলেই বোটানি ডিপার্টমেন্টে হয়ে যাবে, 6 লক্ষ টাকা স্কলারশিপ চালু হয়ে যাবে, এবং আমি নিশ্চিত চট্টগ্রাম কলেজে বোটানি ডিপার্টমেন্ট ছেলেরা সারাক্ষণ প্রতিযোগিতায় লিপ্ত হবে। এইভাবে প্রত্যেক ডিপার্টমেন্টেই এই আমার শিক্ষকরা এই মেধাবৃত্তিতে অংশগ্রহণ করবে। আমরা বুঝিয়ে দিতে চাই, চট্টগ্রাম কলেজের শিক্ষকরা নিজেরাই বুঝিয়ে দিতে চায় যে আমরাও দেশ গঠনে অংশীদার, মজিব বর্ষ এটাই আমাদের শপথ। আমরা বেলুন উড়িয়ে এগুলো করা দরকার, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ মনে করি আমরা কি ভাবছি, আমরা শিক্ষকরা আমরা কি বুদ্ধিজীবী নই, আমরা কি যোদ্ধা নই? 71 সালে যারা যুদ্ধ করেছে, যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, আমরা সেই দেশের সুবিধাগুলো ভোগ করছি, আমাদেরকে কিছুই করার নাই, করতে হবে, না করলে দেশ এগুবে না। একজন প্রধানমন্ত্রী অনেক কিছু করে যাচ্ছেন, আমাদেরও উচিত ওনার হাতকে শক্তিশালী করার তোলা। এই জন্য আমরা নিজেরাও, আমরা তো আর ঢাকায় বসে শিক্ষা নিতে বা সব জায়গায় আমরা অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু আমরা যেখানে অংশগ্রহণ করতে পারছি সেখানে আমরা অংশগ্রহণ করলাম। চট্টগ্রাম কলেজের শিক্ষকরা শুধু যে তারা যে মেধায়
মননে এই যে শক্তিশালী এরকম নয়, তারা সমাজ গঠনেও ভূমিকা রাখে, এটা তো জনন্ত প্রমাণ। আমার মনে হয় মুজিব বর্ষে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে আপনি বলেন। ধন্যবাদ। আমি আমার কলেজের শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মাধ্যমে। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ মজিবুল হক চৌধুরী, আমার দেখা একজন আলোকিত প্রিন্সিপাল, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের কলেজের যারা স্বনামধন্য প্রফেসর যারা আছেন ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি মজিব বর্ষকে সামনে রেখে যারা হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের মেধাভিত্তিক স্টুডেন্টের জন্য। সমস্ত স্যারদেরকে আমি আমার ব্রাইট নিউজ 99 এবং এশিয়ান টিভি বার্তা এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার মাধ্যমে আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং স্যারদের উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে আমরা আলোকিত স্টুডেন্টকে আমরা পাচ্ছি, এবং বোটানিক ডিপার্টমেন্টের যেই কথাগুলি আপনি তুলে ধরেছেন এবং লিটারেচারের যেই সাহিত্যের যে কথাগুলি আমরা বোটানির মাধ্যমে আমরা খুঁজে পাচ্ছি, এবং এইটার মাধ্যমে থেকে আমরা লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার আমরা এই কথাটা বলতে আছি। পরবর্তীতে স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিনপড়ি দেওদানা। আমরা যখন আগে হৈমন্তী গল্প পড়েছিলাম, ফের যদি আসি শীতকাঠিটি সঙ্গে করিয়া নিয়ে আসবো, এক হাত বললা বারো হাত শিং উড়ে যায় বললা ধা তিন তিন। এখন তখনকার সময় যখন আমরা পড়াশোনা করতাম তখন আমার দাদার আমল এবং চাচার আমল এবং নানার আমল থেকে আমার বাবা মারা বলতো তোমরা উত্তর দিকে যেও না দক্ষিণ দিকে যেও না, ওইখানের মধ্যে জিন পড়ি দেওয়া দানার আসর করবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিকে গেলে আমরা পদ্মা সেতু দেখতে পাচ্ছি, যমুনা সেতু দেখতে পাচ্ছি, এবং দক্ষিণ দিকে গেলে আমরা পদ্মা সেতু দেখতে পাচ্ছি। আমি আপনার কাছে আমার একটা মূল প্রশ্ন হচ্ছে যে আজকে যে আমরা পদ্মা সেতুর কাজ আমরা হাতে নিয়েছি, আপনি জানেন 41 ইজ পেন ডান অলরেডি, আমাদের যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার যেভাবে নিঃসর পরিশ্রম করেছেন এবং আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতা মাই মা জননেত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে আমরা পদ্মা সেতু দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি এবং অতি শীঘ্রই আমরা পদ্মা সেতু চলমান অবস্থা দেখতে পারবো। তার পাশাপাশি পদ্মা সেতু যেভাবে আজকে আমরা বিশ্বব্যাংকের সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে আমরা দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি, এবং আমাদের চট্টগ্রাম কলেজকে স্যার আজকে আবির্ভূত করে আপনি বহুতল বিশিষ্ট করেছেন হাটিয়াটি পাপা করে, তো সেক্ষেত্রে আপনি পদ্মা সেতু এবং আমাদের চট্টগ্রাম যে কলেজকে যে এত সুন্দরভাবে আপনি সামনের দিকে নিয়ে আসছেন সেক্ষেত্রে আপনি অনুভূতির কথা তুলে ধরবেন। সম্মানিত প্রফেসর মোহাম্মদ মজিবুল হক চৌধুরী প্রিন্সিপাল, আমার দেখা একজন আলোকিত এবং কিংবদন্তি প্রিন্সিপাল। পদ্মা সেতু নিজে বলেছেন এটা অনেক চ্যালেঞ্জ নিয়েই আমাদের জননেত্রী শেখ হাসিনা হাত দিয়েছেন এবং শেষ পর্যায়ে এসে গেছে। এই পদ্মা সেতু দক্ষিণের সাথে পুরো দেশকে সংযুক্ত করবে এবং এই পদ্মা সেতু চালু হলে পরে আমাদের জিডিপি গ্রোথ সম্ভবত 1 পয়েন্ট এর চেয়েও বেশি আমাদের গ্রোথ বেড়ে যাবে। আমাদের যদি এখন 7 বা 8 হয় তখন হয়তো 8 বা 9 হয়ে যাবে, এটা একটা বিশাল বিষয় যেখানে পৃথিবীর অনেকগুলো দেশে জিডিপি গ্রোথ অনেকটা স্ট্যাটিক অথবা মাইনাস, সেখানে আমরা শুধু 1-2 নয় 7+ চলতেছে আছে কয়েক বছর ধরে একটা গেল। এটা ইনফ্রাস্ট্রাকচারাল বা ইকোনমিক গ্রোথ। এটা আমি কম্পেয়ার করছি এডুকেশনের সাথে, আপনি সেদিকে আমাকে ইঙ্গিত দিয়েছেন। আপনি খেয়াল করে দেখেছেন ইদানিং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের দীপুনে বারবার বলছে যে আমাদের শিক্ষা গুণগত শিক্ষা দরকার, আর একটা হচ্ছে শিক্ষা আমাদের প্রায়োগিক দরকার, শিক্ষা দরকার আমাদের আউটপুট বেসড এডুকেশন হওয়া দরকার। আমাদের কী কাজ আছে, আমাদের ছেলেরা উচ্চশিক্ষা করে কী কাজ পাবে না, তার তো যদি ভালো কাজ না পায় তারা তো হতাশায় ভুগবে। এই জন্য উনি বারবার বলছেন যে আমার উচ্চশিক্ষা কত দরকার এটা আমাদের নির্ণয় করা দরকার, এবং এটারই র্যাশ ধরে আমাদের উপমন্ত্রী মহোদয় জনাব নফেল মহোদয় উনি বারবার বলছেন যে কারিগরি শিক্ষায় উনি বারবার জোর দিচ্ছেন। কেমন আমার মনে হয় এটাই আমারও চিন্তা, আমাদেরও চিন্তা যে আমাদের উচ্চশিক্ষায় সাধারণ শিক্ষায় এত দরকার কি না, তা আমরা তো আর নীতি নির্ধারক নই। আমাদের কাজ হচ্ছে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হিসেবে আমাদের শিক্ষকরা আমরা মিলেজুলে সরকার যেই পলিসি নেবে সেটাই আমরা বাস্তবায়ন করে দেবো। আমরা যেটা করছি সেটা হচ্ছে গুণগত মানটা ধরে রাখার চেষ্টা করছি। আমরা যেই সিলেবাসে যা আছে অন্তত কিওয়ার্ডগুলো যেন তারা এখান থেকে শিখে যায়, আর আমাদের কারিকুলামে যে থাকে একটা ছেলে সে পরিবেশ সচেতন হবে, সে সুনাগরিক হবে, তার ভিতরে সাম্প্রদায়িক চেতনা থাকবে না অসাম্প্রদায়িক থাকবে, মানবিক মূল্যবোধও সে বিকশিত হবে। এগুলো হচ্ছে আমাদের কাজ, আমরা এই কাজগুলো করে যাওয়ার চেষ্টা করছি। আমরা তাদেরকে ভালো পরিবেশ দিচ্ছি,
আমাদের আমরা আমাদের প্ল্যানে বারবার আমরা রাখছি, আমাদের যে অবকাঠামোগুলো আছে, আমাদের যে অডিটোরিয়াম বললাম, মুক্ত মঞ্চ করলাম, আমাদের যে শিক্ষকরা আছে, এগুলো দিয়ে যেন কালচারাল অ্যাক্টিভিটিসগুলো যেন বাড়ে, তারা যেন নিয়মিত ক্লাস করতে পারে। ইভেন আমাদের অন্যান্য ফ্যাক্টর যেগুলো আছে, যদি আপনারা মনে করেন যে লেখাপড়ার কোনো অন্তরায় আছে কিনা, সেগুলো আমরা মিনিমাইজ করে ফেলছি। আমাদের এখানে রাজনৈতিক কর্মকাণ্ড আছে, কিন্তু আমাদের এখানে কখনো মৌলবাদী কর্মকাণ্ড এখানে নাই এখন, অথবা অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ড যারা করে তাদেরও উগ্রবাদী অথবা অতিরিক্ত কোনো কিছু এখানে হয় না। যেমন এখানে কোনোদিন রাজনৈতিক কর্মকাণ্ড কারণে ক্লাস মিস গেছে এই ধরনের কোনো নজির আমাদের নেই। আমার মনে হয় আমাদের এইটাই দায়িত্ব, ছেলেদেরকে লেখাপড়া করতে দেওয়া, সুযোগ করে দেওয়া, ল্যাবগুলো ঠিকমতো ইউজ হচ্ছে কিনা, সিলেবাসে যে কিওয়ার্ড এবং কনসেপ্টগুলো আছে সেগুলো তারা বুঝতে পারতেছে কিনা, তারা এখান থেকে বেরিয়ে গিয়ে কী করবে সেই চেতনাটা এখান থেকে নিয়ে যাচ্ছে পারতেছে কিনা, আমরা শুধু ওইদিকে বেশি বেশি মনোযোগ দিই। কারিগরি শিক্ষা বাড়ানো দরকার সেগুলা মন্ত্রী মহোদয় ভাবছেন, আমরাও সেখানে উৎসাহ দিতে পারি। ধন্যবাদ টেবিল টক শোর মাধ্যমে স্যার, আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগকন্যা মমতা মহিমা, জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ম্যাডামকে, এবং তার সাথে আমাদের উপমন্ত্রী কারিগরি শিক্ষার ক্ষেত্রে আপনার ডক্টর সাহেবকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং এশিয়া টিভি বার্তা থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি টক শোর শেষ প্রান্তের মধ্যে চলে আসছি, যেহেতু এটা আমাদের অগ্নিঝরা মাস, 26শে মার্চকে সামনে রেখে আমি বলবো, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটাই ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি, ফোকা তুই কবে আসবি, কবে ছুটি, চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া রক্তে ভেজা, মা গো ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তা কি হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে, তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে উর্কি ধানের মুরকি সেজে এটা সেটা আরও কত কি, তার ফোকা যে বাড়ি ফিরবে ঝাপসো চোখে, মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনের ব্যবচ্ছেদ করে। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি অগ্নিঝরা মাসকে সামনে রেখে, 26শে মার্চকে সামনে রেখে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার দেখা একজন আলোকিত ব্যক্তি হিসাবে আমাদের প্রিন্সিপাল স্যার জনাব প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী, আমার একজন আলোকিত এবং কিংবদন্তি প্রিন্সিপাল হিসাবে স্যার, এবং আমার বাদান হিসাবে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে 7ই মার্চের উপরে যে ইউনেস্কো কর্তৃক মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ওনাকে ভূষিত করা হয়েছে, সেক্ষেত্রে স্যার আপনার অনুভূতির কথা তুলে ধরবেন। সম্মানিত স্যার, প্রথম আপনি বলেছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এটা বঙ্গবন্ধুর বক্তব্য। বঙ্গবন্ধু আমাদেরকে তাৎক্ষণিকভাবেই স্বাধীনতা দিয়েছেন, আমরা 16ই ডিসেম্বর বিজয় পেয়েছি, স্বাধীনতা আমরা পেয়েছি, উনি আমাদেরকে অর্থনৈতিক এবং অন্যান্য মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ঘাতকরা ওনাকে বাঁচতে দেন নাই, কিন্তু ওনার কন্যা সে হাল ধরেছেন, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, আমাদেরকে অলরেডি দরিদ্র দেশ থেকে সর্বোন্নত দেশে পরিণত করেছেন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, অর্থনৈতিক মুক্তি এবং চিন্তার মুক্তি উনি আমাদের দিয়েছেন, আমরা খুব সহজভাবেই এখন আমাদের সংস্কৃতি চর্চাগুলো করতে পাচ্ছি। এরপরেও মাঝে মাঝে হায়েনারা ধর্মের কথা বলে অথবা অন্যান্য কথা বলে আমাদের ভিতরে মাঝে মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়, কিন্তু উনি বারবার শক্ত হাতে হাল ধরেন। স্যার আপনি কথা বলে যান, আমার মনে হয় বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই, আপনি অগ্নিঝরার কথা বলেছেন, সেগুলো উনি আমাদের দিচ্ছেন, আমরা পাচ্ছি, আমাদের সবার উচিত হবে আমাদের মুজিব বর্ষে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের এগুলো মনে রাখা, আমরা যেন সত্যিকার অর্থেই ধীরে 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 যে মুক্তির দিকে যাচ্ছি, আমরা যেন সবাই নিজেরাও যেন এই কাজে অংশগ্রহণ করি, আমরা যেন আর তাকিয়ে না থাকি হা করে, আমরা যেন আর দুটা নাই না ভুগি, আমাদের হাতে যে সুযোগ বঙ্গবন্ধু কন্যা আমাদের করে দিয়েছেন নিজে উপস্থিত থেকে নিজে জীবন বাজি রেখে, আমরা যেন সবাই এখানে মগ্ন থাকি, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ স্যার, আমি টেবিল টক শেষ প্রান্তে এসে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে বাংলায়।
ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 10:15 আমাদের অনলাইন সেক্টর থেকে সবাই সাবস্ক্রাইব করে নেন www.brightnews99.com, এবং আমাদের টিভি নেটওয়ার্কিং হিসেবে আমাদের ইউটিউব চ্যানেল আছে, প্রজন্ম ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং এশিয়া টিভি বার্তা এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার সঙ্গে থাকেন। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ, কাপড় রেখে বিদায় রেখে যাচ্ছি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।